নমস্কার বন্ধুরা বিলাসপুর ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পিঠা রেসিপি পিঠাটার নাম হচ্ছে চুষি পিঠা তো চুষি পিঠা করার জন্য কী কী লাগে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আজকে আমার মা আমার সঙ্গে সহযোগিতা করবে হ্যালো বন্ধুরা এই চ্যানেলে এই পিঠা দেখতে থাকুন পিঠা করতে লাগবে চালের গুড়ি চিনি এলাচ দুধ এগুলো লাগবে টুসি পিঠা করতে ওইদিকে রান্না যখন হয়ে গেছে এদিকে আমি উনানটা ধরে নিচ্ছি উনানটা ধরে গেছে তাই ওই কড়া কড়াটা বসিয়ে দিলাম মানে কড়াটা একটু গরম হবে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি এক হাড়ি জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার এই জলটা কিছুক্ষণ ধরে গরম হবে এই যে বন্য দেখতেই পাচ্ছ আমার জলটা কিছুক্ষণ ধরে গরম হয়ে গেছে তাই এই গরম জলের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো দিয়ে এবার এই জলের মধ্যে আমি চালের গুঁড়িগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ধরে এইটাকে আমি চালের গুঁড়িটাকে জলের মধ্যে পাক দিয়ে নেবো এই যে কিছুক্ষণ ধরে চালের গুঁড়িটাকে আমি এই যে পাক দিয়ে নিয়েছি এইটাকে আমি নামিয়ে নেবো এই যে আর পাক দেওয়া হয়ে গেছে চালের এটা মেখে নিলাম এই যে বন্ধু দেখতে পাচ্ছি করে নিয়েছি পরে চুষিটা কাটবো আগে এরকম লম্বা লম্বা করে রাখলাম এইভাবে সমস্ত চালের গুঁড়িগুলো লম্বা লম্বা করে নেবো এই যে বন্ধু দেখতে পাচ্ছি লম্বা লম্বা করে নিয়েছি তবে এইগুলা দিয়ে আমি চুষিগুলা কেটে নেবো এই যে এইভাবে এইভাবে সমস্ত চুষিগুলা আমি কেটে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সমস্ত চুষিগুলা কেটে নিয়েছি এই যে আমার আমি কড়াটা বসিয়ে দিলাম এই যে কড়ার মধ্যে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম এবার এই দুধটা কিছুক্ষণ ধরে ফুটবে কিছুক্ষণ ধরে দুধটাকে আমি ফুটিয়ে নিয়ে দিই এবার এই দুধের মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দেবো বন্ধুরা যে যেমন মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দিতে পারো এর মধ্যে এবার আরেকটু ফুটবে দুধটা বন্ধুরা দেখতে পাচ্ছে কিছুক্ষণ ধরে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার এই ফুটানো দুধের মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো সামান্য পরিমাণে নুন দিয়ে এবার আগে থাকতে সে চালের গুঁড়িগুলো আমি যে চুসি টুসি করে নিয়েছে সেগুলো আমি ছেড়ে দেবো দুধের মধ্যে এই যে দিয়ে আমি কিছুক্ষণ ধরে এবার নাড়ি ছাড়িয়ে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চুষি পিঠাটা হয়ে গেছে তা আমি এখন চুষি পিঠাটা নামিয়ে নেব এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার চুষি পিঠাটা হয়ে গেছে আমার মাকে আর ওদেরকে দেব ওরা খেয়ে বলবে কেমন হয়েছে এবার তো বন্ধুরা আমাদের দিয়ে দিচ্ছে এবার খেয়ে বলবো চুষি পিঠাটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দিয়ে খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে দেখতেই পাচ্ছ খেলাম